যত বাধাই আসুক অর্থনীতি সচল রাখতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে জনগণকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিরোজপুরে কচা নদীর ওপর বঙ্গমাতা ফজিলাতুন্নেসা সেতুর উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান। যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের ফলে দক্ষিণাঞ্চলবাসীকে আর অবহেলায় থাকতে হবে না বলেও ভরসা দেন প্রধানমন্ত্রী। পিরোজপুরে কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা অষ্টম চীন বাংলাদেশ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি সেতুর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। জানান, মানুষের ভাগ্য বদলে কাজ করাই তার লক্ষ্য। কিন্তু আমরা জানি যে একটা দেশ উন্নতি করতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুতের সরবরাহ, কর্মসংস্থানের ব্যবস্থা, এগুলো অপরিহার্য। আমরা সেদিকে লক্ষ্য রেখে অনেক কাজ শুরু করি। দক্ষিণাঞ্চল সবসময় অবহেলিত, শত শত নদী দ্বারা বেষ্টিত আমাদের বাংলাদেশ। সব থেকে খরস্রোতা নদীগুলি এই দক্ষিণাঞ্চলে। এখান থেকে যাতায়াত ব্যবস্থা এত কঠিন, যেমন আমরা ঢাকা থেকে যদি রওনা হতাম 22 থেকে 24 ঘন্টা লাগতো টুঙ্গিপাড়া পৌঁছাতে। দেশের অর্থনীতি সচল রাখতে সবার ভূমিকাও আশা করেন প্রধানমন্ত্রী। যে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যেটা আমি আহ্বান করেছি, যে 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। কারণ আপনারা জানেন যে একদিকে যেমন করোনা, এই মহামারীতে বিশ্ব অর্থনীতির অবস্থা অনেক নাজুক হয়ে পড়েছে। এই অবস্থায় আমাদেরও আগে থেকেই সতর্ক থাকতে হবে। তাই পানি বিদ্যুৎ ব্যবহারে সকলকেই সাশ্রয়ী হতে হবে। কাজেই প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই অবস্থায় আমাদেরকে আমাদের নিজের ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে কালনায় মধুমতি সেতুর উদ্বোধন করা হবে। তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রো রেল ডিসেম্বরের জন্য প্রস্তুত। আমরা আশা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, কর্ণফুলী টানেল চট্টগ্রামে, সেটাও এবছরের শেষ প্রান্তের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আজকে আপনাকে আমরা এবছরের মধ্যে অনেকগুলো প্রজেক্ট আপনি উদ্বোধন করতে পারবেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।